আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে সংবাদ ভারতে শ্মশান থেকে চুরি হচ্ছে মৃত কোভিড রোগীর পোশাক দু সালে করোনা দিয়ে জৈব অস্ত্র তৈরির পরিকল্পনা ফাঁস চীনা নথি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে যাররা শরণার্থী শিবির উচ্ছেদের পরিকল্পনা ইসরায়েলের বিস্তারিত খবরে জানবেন করোনায় মৃতের সৎকার বললেই হাজির তাবলিক জামাত যুক্তরাষ্ট্রের তেল পাইপলাইনে সাইবার হামলা জরুরি অবস্থা জারি বিপর্যস্ত ভারত আক্রান্ত মৃত্যু দুই কমলেও তবুও বিপদ সবশেষে জানবেন হৃদয় বিদারক মেয়ের লাশ কাঁধে নিয়ে পঁয়ত্রিশ কিলোমিটার পাড়ি দিলেন বাবা সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভারতের শ্মশান থেকে চুরি হচ্ছে মৃত কোভিড রোগীর পোশাক মৃতদের পোশাক এমনকি গায়ে সাদা চাদরও সরিয়ে নিতেন তারা তারপর সেগুলোতে এক বিশেষ ব্র্যান্ডের স্টিকার সেটে পৌঁছে দিতেন দোকানে দোকানে প্রতিদিনের সংগ্রহ কিছু টাকা দিতেন দোকানিরা ভারতের যোগী রাজ্যে গত দশ বছর ধরে এভাবেই রুজি রুটি চালাচ্ছিল একটি দল করোনার দাপটে ফুলে ফেবে উঠেছিল ব্যবসা রোববার পশ্চিম উত্তর প্রদেশের বাঘপথের এলাকা থেকে তাদের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে অভিযুক্তরা মৃতদেহের পরনের জামা কাপড় ও অন্য অন্য জিনিস চুরি করত সার্কেল কর্মকর্তা অলোক সিং জানিয়েছেন মৃতদেহের বিছানার চাদর শাড়ি জামা চুরি করত অভিযুক্তরা তাদের কাছ থেকে পাঁচশো বিশটি বিছানার চাদর একশো সাতাশটি কুর্তা বান্নটি শাড়ি এবং একাধিক জামা উদ্ধার হয়েছে গত কয়েকদিনে যেখানে মৃতদের স্তূপ জমা করে রাখা হয়েছিল সেখানকার মৃতদের শরীর থেকে খুলে নেওয়া হয়েছিল এগুলো পরে সেগুলো ধুয়ে ও স্ত্রী করে গোয়ালিয়রের একটি কোম্পানির লেবেল সেটে বিক্রি করতো তারা এলাকার কাপড় ব্যবসায়ীদের সঙ্গেও অভিযুক্তদের যোগাযোগ ছিল বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা পুলিশ আরও জানিয়েছে আটককৃতদের মধ্যে তিনজন একই পরিবারের গত দশ বছর ধরে চুরির চক্র চালাচ্ছে তারা চুরির ধারা ছাড়াও তাদের বিরুদ্ধে মহামারী আইনে ব্যবস্থা নেওয়া হবে দু সালে পনেরো সালে দিয়ে জৈব অস্ত্র তৈরির পরিকল্পনা ফাঁস চীনা নথি সালটা দু সেই বছরই সার্স করোনাভাইরাসকে নতুন যুগের জৈব অস্ত্র হিসাবে গড়ে তোলার পরিকল্পনা হয়েছিল চীনা বিজ্ঞানী ও স্বাস্থ্য আধিকারিকদের নথি ফাঁস করে এমন দাবি করেছে উইকেন্ড অস্ট্রেলিয়া দ্য আনন্যাচারাল অরিজিন অফ সার্স অ্যান্ড নিউ স্পিসিস অব ম্যান মেড ভাইরাস অ্যান্ড জেনেটিক বায়ো ওপেন শীর্ষক নথিতে দাবি করা হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে জৈব অস্ত্রই ব্যবহৃত হবে ওই নথি থেকে স্পষ্ট কোভিড উনিশ অতিমারির পাঁচ বছর আগেই সার্স করোনাভাইরাসকে অস্ত্ররূপে তৈরি করে গড়ে তুলতে চেয়েছিলেন চীনা সেনাবাহিনীর বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর পিটার জেনিংস নিউজ ডট কম ডট জানিয়েছেন ওই নথিকে অস্বীকার করা যায় না তাৎপর্যপূর্ণভাবে করোনাভাইরাসের নানা ধরনের স্ট্রেনকে কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা করেছেন চীনা বিজ্ঞানীরা ফলে সেনার কাজে ব্যবহার করতে গিয়ে এই মরণ ভাইরাস বাইরে চলে আসার সম্ভাবনা ক্রমশ দৃঢ় হচ্ছে চীন ভাইরাসের উৎপত্তিস্থল খোঁজায় কেন উৎসাহ দেখাচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন জেনিংস তার কথায় বাজার থেকে ভাইরাস ছড়ালে সহযোগিতা করা উচিত ছিল চীনের অথচ তারা অনাগ্রহী ফাঁস হওয়া নদী ভুয়ো নয় বলে মত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রবার্ট পর্টারের দ্য অস্ট্রেলিয়ানের অনুরোধেই নথিটি যাচাই করেছেন তিনি নিউজ ডট কম ডট ইউকে রবার্ট জানিয়েছেন নথিটি ভুয়ো নয় তবে এটা কতটা গুরুতর তা অন্যদের বুঝতে হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে যারা শরণার্থী শিবির উচ্ছেদের পরিকল্পনা ইসরায়েলের ফিলিস্তিনের পূর্ব শেখ শরণার্থী এবং অন্য অংশ থেকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের নাগরিকদের উচ্ছেদের পরিকল্পনা নিয়ে যে কাজ করছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে সুইজারল্যান্ড ইসরায়েলের এই পদক্ষেপ নিন্দার যোগ্য বলে উল্লেখ করেছে দেশটি সোমবার সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে তবে সব পক্ষকে এই স্পর্শকাতর সময়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে ইসরায়েলি আদালতের সহযোগিতা নিয়ে দখলদার ইসরায়েল সরকার শেখ জার্রা শরণার্থী শিবিরের ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করছে সেখানে নতুন একটি ইহুদি বসতি স্থাপন করার পরিকল্পনা নিয়ে এই কাজ করছে তেল আবিব গত কয়েকদিনে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনিদের সেখান থেকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করে এ নিয়ে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এরই মধ্যে ইসরায়েলি সেনাদের সহিংস হামলায় বহু ফিলিস্তিনি আহত ও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে শেখ জাররা শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করার জন্য ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আহ্বান জানিয়েছে সংগঠনটি বলছে এই পরিকল্পনা বন্ধ না করলে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে করোনায় মৃতের সৎকার বললেই হাজির তাবলিক জামাত অন্ধ্রপ্রদেশের তিরুপাটি শহরে নয়জন করোনা রোগীর সৎকারে প্রস্তুতি নেওয়ার সময় জেএমডি গৌস বললেন গত বছর ভারতে করোনা মহামারী সরানোর জন্য তাবলিক জামাতকে দায়ী করেছিলেন অনেকে এখন সবাই আমাদের প্রশংসা করছেন তাবলিক জামাতের একজন সক্রিয় সদস্য গৌস একই মানসিকতার তাবলিক সদস্যদের নিয়ে গড়ে তুলেছেন কোভিড উনিশ জয়েন্ট অ্যাকশন কমিটি এই তিরুপাটি ইউনাইটেড মুসলিম অ্যাসোসিয়েশনের অধীনস্থ একটি সংস্থা এটি তিরুপাটি ইউনাইটেড মুসলিম অ্যাসোসিয়েশনের অধীনস্থ একটি সংগঠন এর লক্ষ্য হল সৎকার সহ মানুষের করোনা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা ভারতে করোনা দ্বিতীয় ঢেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হওয়াতে চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে এমন অবস্থায় অনেক পরিবার সংক্রমিত হওয়ার আশঙ্কায় নিজেদের স্বজনের সৎকার করতে দ্বিধায় ভুগছে আর এতিম ও নিঃসদের সৎকারের জন্য কেউই নেই গৌস প্রতিদিন ষাটজন স্বেচ্ছাসেবীর সঙ্গে যোগাযোগ রাখেন ফোনে অনেকেই তাদের স্বজনদের সম্মানজনক সৎকারের জন্য তাদের কাছে অনুরোধ করেন তার মতে গত মাসে প্রতিদিন তার দল অন্তত পনেরোটি সৎকার করেছে ধর্মবর্ণ নির্বিশেষে তিনি বলেন প্রথম ঢেয়ে মৃত্যু অনেক কম ছিল বেশিরভাগ বৃদ্ধদের মৃত্যু হয়েছিল কিন্তু এবার যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগ তরুণ সৎকারের আগে সকাহত স্বজনদের সান্ত্বনা দেওয়া কঠিন হয়ে পড়েছে ষাট সদস্যকে তিনটি দলে ভাগ করা হয়েছে প্রতিটি টিম প্রতিদিন অন্তত চার পাঁচটি সৎকারের দায়িত্ব থাকে ঘোষ বলেন আমরা মৃতের ধর্মরীতি অনুসারে সৎকার করি যদি মৃত হিন্দু হন তাহলে আমরা এক টুকরো কাপড় ও ফুল রাখি খ্রিস্টানদের আমরা মরদেহ কফিনে রাখি এবং গির্জায় প্রার্থনার আয়োজন করি মুসলিম মৃতদের ক্ষেত্রে আমরা জানাজার নামাজ আয়োজন করি যুক্তরাষ্ট্রের তেল পাইপলাইনে সাইবার হামলা জরুরি অবস্থা জারি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় জ্বালানি পাইপলাইনে র্যানস্যাম ওয়ার সাইবার হামলার পর জরুরি অবস্থা ঘোষণা করেছে জো বাইডেন প্রশাসন গতকাল একটি বড় পাইপলাইন বন্ধ করার পর জ্বালানি ঘাটতির সংখ্যা দেখা দিয়েছে সরবরাহ অব্যাহত রাখতেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানা যায় কলোনিয়াল পাইপলাইনের মাধ্যমে দিনে পঁচিশ লাখ ব্যারেল জ্বালানি সরবরাহ করা হয় যা ইস্ট কোস্টে সরবরাহ করা ডিজেল গ্যাসোলিন ও জেট ফুলের মোট পঁয়তাল্লিশ শতাংশ সাইবার অপরাধী গ্যাংয়ের হামলার পর এটি পুরোপুরি বন্ধ ঘোষণা করা বর্তমানে তা মেরামতের কাজ চলছে জরুরি অবস্থা জারির কারণে সড়ক দিয়ে জ্বালানি পরিবহন সম্ভব হবে বিশেষজ্ঞরা বলছেন আর সোমবার জ্বালানির মূল্য দুই থেকে তিন শতাংশ বাড়ার সম্ভাবনা আছে তবে এটি দীর্ঘ সময় চলতে থাকলে পরিস্থিতি আরো খারাপ অবস্থার দিকে ধাবিত হবে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে ডার্ক সাইড নামের সাইবার অপরাধীদের দল এই রেনস্যাম ওয়ার হামলা চালিয়েছে বৃহস্পতিবার তারা কলোনিয়াল নেটওয়ার্কে অনুপ্রবেশ করে পরে প্রায় একশো জিবি সমান উপাত্ত জিম্মি করে রাখে উপাত্ত জব্দ করে কয়েকটি কম্পিউটার ও সার্ভারে তা আটকে রাখে তারা শুক্রবার তারা এগুলো ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থ দাবি করেছে যদি তা না দেওয়া হয় তবে ইন্টারনেটে এসব ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বিপর্যস্ত ভারত আক্রান্ত মৃত্যু দুই কমলেও তবুও বিপদ এই মুহূর্তে মহামারী করোনা ভাইরাস সবচেয়ে বেশি বিধ্বস্ত সরাচ্ছে ভারতে দেশটিতে প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে হাজার মানুষের প্রাণ যাচ্ছে টানা চার দিন করোনায় দৈনিক আক্রান্ত চার লাখেরও বেশি ছিল গত চব্বিশ ঘন্টায় সেটি তিন লাখে নেমেছে গত চব্বিশ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ছেষট্টি হাজার চারশো নিরানব্বই জন চব্বিশ ঘন্টায় দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যাও চার হাজারের নিচে নেমেছে এই সময় মারা গেছে তিন হাজার সাতশো আটচল্লিশ জন এর আগে চব্বিশ ঘন্টায় অর্থাৎ রবিবার দেশটিতে আক্রান্ত হয়েছিলেন চার লাখ তিন হাজার সাতশো আটত্রিশ জন এবং মৃত্যু হয়েছিল চার হাজার বিরানব্বই জনের করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যু সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত ভারতে মোট সংক্রমিত হয়েছে দুই কোটি ছাব্বিশ লাখ বাষট্টি হাজার চারশো দশ জন মোট মৃত্যু হয়েছে দুই লাখ ছেচল্লিশ হাজার একশো ছেচল্লিশ জনের দেশটিতে আক্রান্ত মৃত্যুর সঙ্গে সুস্থতার সংখ্যাও পাল্লা দিয়েই বাড়ছে এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে মোট এক কোটি ছিয়াশি লাখ পঁয়ষট্টি হাজার দুশো ছেষট্টি জন সুস্থ হয়েছেন গত মার্চের মাঝামাঝিতে ভারতে দিনে করোনা রোগীর শনাক্ত সংখ্যা ছিল বিশ হাজারের কাছাকাছি এরপর দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সংক্রমণ যে কারণে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়তে থাকে দিল্লি মহারাষ্ট্রসহ অন্য রাজ্যে অক্সিজেনের তীব্র সংকট দেখা দেয় অক্সিজেন আইসিউ বেডের জন্য হাহাকারের মধ্যে মৃত্যু বেড়েছে আতঙ্কজনক হারে দিল্লির অনেক শ্মশানে মৃতদের দাহ করার জায়গা পাওয়া যায়নি পার্ক পার্কিং লটে দাহ করা হয়েছে অভিযোগ উঠেছে অনেক ক্ষেত্রে করোনায় মৃতের সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে না ভারতের করোনা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হৃদয় বিদরক মেহ লাশ কাঁদে নিয়ে পঁয়ত্রিশ কিলোমিটার পাড়ি দিলেন বাবা ময়না তদন্তের জন্য খাটিয়াই করে মেল লাশ বহন করে পঁয়ত্রিশ কিলোমিটার পথ দিয়েছেন এক পিতা প্রায় সাত ঘন্টা হেঁটে হাসপাতালে পৌঁছান ধীরাপতি সিং গন্ড নামের ওই ব্যক্তি ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের সিংরাইল জেলায় এক ভিডিও ফুটেজে দেখা গেছে কয়েকজন গ্রামবাসীকে নিয়ে মারা যাওয়া কিশোরীর বাবা ধীরাপতি সিং গন্ড লাশের খাটিয়া বহন করে গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন জানা গেছে গত বুধবার গাড়াই গ্রামের নিজ বাড়িতে আত্মহত্যা করেন ষোলো বছর বয়সী এক কিশোরী পরে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাতে বলে আর নিকটস্থ হাসপাতালটি পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অর্থনৈতিক সংকটের কারণে পরিবারটি কোনো গাড়ি ভাড়া করতে পারেনি কিশোরীর বাবা ধীরাপতি সিং বলেন খাটিয়া কাঁধে বহন করে আমরা সকাল নয়টায় রওনা দিয়েছিলাম এরপর বিকাল চারটার দিকে হাসপাতালে পৌঁছাতে সক্ষম হই আমরা খুবই অসুস্থ বোধ করছিলাম কেউ কোনো সমাধান দেয়নি পুলিশ কর্মকর্তা অরুণ সিং বলেন লাশ ময়নাতদন্তে পাঠানোর জন্য পরিবহন ব্যবস্থা করে দেওয়ার জন্য কোনো অর্থ বরাদ্দ নেই তাই তাদেরকে পরিবহন ব্যবস্থা করে দেওয়া সম্ভব হয়নি